হ্যালো বন্ধুরা আমি চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য সেটা হচ্ছে যে দেখো তোমরা যদি আমার কাছে জিজ্ঞেস করো যে সৌমিত্র ঋষা কেন এত সাকসেসফুল সৌমিত্র কাছে কী এমন আছে মানে ট্যালেন্ট আছে না কী আছে যে কারণে এত সাকসেসফুল আমি বরাবর বলে এসেছি আজকে আমি প্রমাণসহ আমার নিজের দিক থেকে আমি একটা প্রমাণ পেয়েছি সেই জায়গা থেকে তোমাদেরকে বলবো যে কী আছে ট্যালেন্ট আছে না ট্যালেন্টের ঊর্ধ্বে যদি কিছু থাকে যেটা এই মুহূর্তে বাংলার কোনো শিল্পীদের কাছে সেইভাবে নেই আর্টিস্টদের কাছে সেইভাবে নেই সেটা আছে সেটা হচ্ছে ফ্যানবেস স্ট্রং ফ্যানবেস যেটা অন্য শিল্পীদের কাছে নেই সিরিয়ালের কারোর কাছে তো নেই এটা আমি গ্যারেন্টির সাথে বলতে পারি এত স্ট্রং ফ্যান বেস এত লয়্যাল ফ্যানবেস আমি দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আদ্রিতদার একটা ভিডিও ছিল আদ্রিত এবং কৌসাম্বিদির আদৌ কি ওই ডেটে বিয়ে হচ্ছে যেটা সবাই জানতে পারছে তো সেটা আমি একটা ভিডিও বানাই সেইখানে যেহেতু আমি আদ্রিদাস কৌশামবিদিকে নিয়ে ভিডিও বানিয়েছি সমিতি স্যার যারা ফ্যান্স রয়েছে তারা যেহেতু পছন্দ করে না আমি জানি তারা ইন্টারেস্টেড নয় নয় বলেই আমি থামনেলে দিয়েছিলাম ছবিটা দিয়েছে সৌমিতি স্যার যারা ফ্যান্স রয়েছে তারা ভিডিওটা প্লিজ দেখবে না এইটা লিখে আমি থামনেল বানিয়েছিলাম তারা আমাকে বলেছে রীতিমতো থ্রেড দিয়েছে সৌমিতি স্যার হয়েছে এহেতু ওদেরকে পছন্দ করে না সমিতি স্যারকে এতটা ভালোবাসে ওই জন্য আমাকে এসে থ্রেড দিয়েছে আমাকে আনসাবস্ক্রাইব করেছে আমি গিয়ে দেখেছি ওখানে আমার পাঁচ থেকে ছজন আনসাবস্ক্রাইব করে বেরিয়ে গেছে যেহেতু আমি ওদেরকে নিয়ে কথা বলেছি মানে এর প্রতি এত লয়াল যে ওদেরকে নিয়ে যে তো কথা বলছে এটা তো সমিতি স্যার দেখতেও যাবে না জানতেও যাবে না যে ও আনসাবস্ক্রাইব করলো না করলো না নাকি এদের বিষয়ে কথা হচ্ছে বলে ওরা রেগে যাচ্ছে না কমেন্ট করছে কেউ দেখতেও যাবে না সমিতি স্যার ফ্যানসার যেটা করছে কোনো সমিতি স্যার কি দেখতে যাবে দেখতে যাবে না তার সত্ত্বেও এরা ওই সব কিচ্ছু ভাবে না এরা গিয়ে জাস্ট আনসাবস্ক্রাইব করে দিল এরা কমেন্ট করলো এরা লড়লো এরা ফাইট করলো এরা নিজের জায়গায় স্ট্রিক্ট থাকলো আলটিমেটলি আমার রাগ হয়নি আমার বিষয়টা ভীষণ ভালো লেগেছে এমন আমি থামনেলটা চেঞ্জও করে দিয়েছি আমি থামনেলটা পরে চেঞ্জও করি অ্যান্ড তোমার যদি খারাপ লেগে থাকে তার জন্য সরি আমি বলে দিচ্ছি কিন্তু দেখো আমার একটা আলাদা ইন্টেনশান ছিল তোমাদের ঘাট করা ইন্টেনশান আমার ছিল না আর একটা জিনিসই ভালো লাগলো যে তোমরা এতটা লয়াল যে তোমরা এতটা বিশ্বস্ত মানে তোমরা কিছু ভাবো না তোমরা ওর জন্য জাস্ট মানে সব কিছু করার জন্য রেডি তো এটা থেকেই ভালো লাগলো এটাই বলবো তোমরা এমনই থেকো আমাকে আনসাবস্ক্রাইব করার জন্য আমার রাগ হয়নি আমাকে তোমরা উল্টো বলো তার জন্য আমার রাগ হয়নি আমার একটাই ইসি ভালো লেগেছে যে তোমরা এতটা বিশ্বস্ত এবং মিঠাই শেষ হওয়ার এক বছর হতে যাচ্ছে তারপরও তোমরা এতটা বিশ্বস্ত রয়েছো এইভাবে ওর জন্য লড়ে যাও এইভাবে আপডেটের অপেক্ষায় বসে থাকো এরকমই থেকো